ওয়েলকাম টু নুরটেক সলিউশন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট এক্সেল শিট ইউজ করবেন আপনাদের প্রতিষ্ঠানের জন্য অথবা মেবি আপনাদের এডুকেশনের জন্য অথবা আপনাদের বাসার কোনো কাজের জন্য। ওকে, তাহলে এইটার জন্য আমাদেরকে যাইতে হবে প্রথমে আপনাদের কম্পিউটারে যেখানে আপনার মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটা আছে সেইটার কাছে যাইতে হবে। যাইয়া ওখানে আপনাদেরকে ডাবল ক্লিক করতে হবে। ওকে, সাপোজ এটা মাইক্রোসফট এক্সেল, আমি ডাবল ক্লিক করলাম। ওকে, ডাবল ক্লিক করার পরে আপনি এরকম একটা পেজ পাবেন, সো যেটাকে বলা হয় এক্সেল শিটের মেইন পেজ। ওকে, তো এখানে আপনি দেখেন প্রথমে মেবি আপনার নামে রেজিস্ট্রেশন করা থাকবে, আপনার নাম থাকবে, তারপরে থাকবে হোম। হ্যাঁ, হোমের পরে আপনার হোমে হয়েছে গিয়ে আপনার যে কাজগুলো আপনার করা আছে, আর পরেরটা হয়েছে গিয়ে নিউ। সো নিউ হয়েছে গিয়ে যেটা আমি এখন কাজ করব, আপনাদেরকে দেখাবো, আপনারাও নতুন কাজ করবেন। ওকে, দেখেন এখানে আপনাদের অনেক টেম্পলেট দেওয়া আছে, তো যেই টেম্পলেটটা আপনাদের দরকার হয় সেই টেম্পলেটটা আপনারা ইউজ করতে পারেন। অর্থাৎ আপনাদের তাহলে অন্য আর কোনো নিজের করতে হবে না, অথবা আপনি এই যে সার্চ বাটন আছে, সার্চ বাটনে কোনায় যাইয়া আপনি লিখতে পারেন ইনভয়েস। সাপোজ আমি লিখলাম ইনভয়েস, লিখলে দেখেন এখানে অনেক রকমের টেম্পলেট চলে আসছে ইনভয়েসের। ওকে, সো এখান থেকেও আপনি চুজ করতে পারেন যেটা আপনার দরকার হয়। বাট আমি আপনাদেরকে দেখাবো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, যেটা ব্ল্যাঙ্ক আছে সেইটাই। ওকে, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা ওপেন করার জন্য জাস্ট ডাবল ক্লিক করলাম, তাহলে এটা ওপেন হয়ে গেল। যখন এটা ওপেন হয়ে যাবে, ওপেন হওয়ার পরে দেখেন একটা শিটটা, মেইন শিটটা আপনাদেরকে দেখতে এরকম মনে হবে। তো আমরা আসি হোমে, হোমের এখানে দেখেন পেস্ট আছে, কাট আছে, কপি আছে, ফরম্যাট, এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, তো অল ডিটেলস দেখানো তো আমার সম্ভব না, জাস্ট আমি আপনাদেরকে মেইন জিনিসগুলো দেখাবো। পরেরটা হয়েছে ইনসার্ট। ওকে, ইনসার্ট হয়েছে গিয়া, ইনসার্টের মাঝেও আপনার অনেক অপশন আছে। তারপরে হয়েছে গিয়া ড্রো, ড্রোর মাঝে আপনি কিছু ড্রো করতে পারবেন, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, তারপরে আছে রিভিউ, তারপরে হচ্ছে টেলমি, যদি কিছু আপনারা বলতে চান, সে মানে জানতে চান সেটাও ওখানে লিখতে পারবেন। ওকে, সাপোজ এরপরে আপনি যদি নিচের দিকে আসেন, এখানে এটাই যে মেইন পেজটা, এখানে দেখেন আপনাদের আছে এ বি সি ডি, এটাকে বলা হয় কলাম, এই সাইডে বলা হয় রো, 1 2 3 4 এগুলারে বলা হয় রো। সাপোজ এ ক্লিক করলাম, এই যে নিচের দিকে দেখতেছেন এটাকে বলা হয় কলাম। সো এ কলাম এইটা, বি কলাম, সি কলাম, ডি কলাম, এইভাবে হয়েছে গিয়ে এগুলো হয়েছে গিয়ে কলাম। আর যদি এতে ক্লিক করি, সাপোজ এগুলারে বলা হয় রো। ওকে, সো 2 3 4 5 যদি এগুলাই ক্লিক করেন তাহলে হয়েছে এগুলো হয়েছে গিয়ে রো। ওকে, সো রো আর কলাম নিয়ে একটা শিট গঠিত, এটাকে বলা হয় শিট। সাপোজ এটার নাম হয়েছে শিট এ, শিট ওয়ান, সো তারপরে শিট টু, শিট থ্রি, অর্থাৎ আপনি প্লাস দিলেই আপনার শিটগুলা বাইরে যাবে, আপনি যতগুলো শিট চান আপনি ওইগুলা শিট নিতে পারবেন। ওকে, এখন ধরেন আপনি এই শিটটার 4 নম্বরটা চান না, তো মাউসের রাইট বাটন ক্লিক করে তারপরে আপনি ডিলিট করে দিতে পারবেন। মাউস রাইট বাটন ক্লিক, ডিলিট, মাউস রাইট বাটন ক্লিক, ডিলিট। সো এইভাবে আপনি চাইলে সবগুলা শিটকে ডিলিট করতে পারবেন। ওকে, সাপোজ এখন দেখেন এটার যদি রাইট হ্যান্ড সাইডে কোনারে আসেন, আপনি এখানে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, অর্থাৎ আপনার যতটুকু সাইজ দরকার ঠিক অতটুকু পরিমাণে সাইজ আপনি এখানে করে নেবেন, অর্থাৎ এটা দেখার জন্য। অ্যাকচুয়ালি এটার সাইজ কোনো বড় ছোটো হবে না, জাস্ট আপনার দেখার জন্য। ওকে, সো আমরা এখন হোমে যখন আসি, হোমেতে আপনি অনেক অনেক অপশন আছে। সাপোজ এই যে দেখেন আপনি আপনার লেখাটাকে বড় করে নিতে পারবেন চাইলে। হ্যাঁ, তারপরে আপনি যদি কোনো ফরম্যাট চেঞ্জ করতে চান, ঠিক আছে, এটা আছে ক্লিবেরি বডিতে, আপনি চাইলে অন্য কোনো ফরম্যাটেও চেঞ্জ করে নিতে পারবেন। আপনি যদি ফুল কালার করতে চান একটা সেল, সেটাও কালার করতে পারবেন, অথবা আপনি একটা লেখাকে কালার করতে চান সেটাও পারবেন, অর্থাৎ সব অপশন আপনার ওখানে আছে। সাপোজ আমি একটা কোম্পানি, ধরেন এবিসি একটা কোম্পানির নাম দিব, সেটার উপরে ধরেন একটা যে কিছু জিনিস কিনছি সেরকম আপনাদেরকে দেখাবো। আপনি বাসা বাড়ির জন্য হইলে আপনার আপনাদের যেরকম যেইটা সেটা আপনারা লিখে নেবেন। ওকে, সাপোজ এবিসি কোম্পানি, আমি একটা এবিসি কোম্পানি লিখলাম। এখন দেখেন এবিসি কোম্পানি যখন লিখলাম মনে হইতেছে কি এটা ওয়াইটা বির মাঝে চলে আসছে, আসলে না, বি আর বির মাঝে আসে না, একটা ইলুশন এটা। ওকে, সো এটা আছে এখনও, এর মাঝেই আছে। তো এটারে আপনি যদি দেখতে চান যে না আমি ঠিক করবো, সাপোজ আপনি এখানে যা মেডেলে যাইয়া দেখেন দুই সাইডে যে তীরের মতো আছে, ধৈরা জাস্ট মাউসটাকে ধৈরা এদিকে টান দিলে এটা ফিক্স হয়ে যাবে, অর্থাৎ তাহলে আপনার দেখতে আর অসুবিধা হবে না, মনে হইবে না যে এটা অন্যটার মধ্যে। ওকে, সো সাধারণত এটা একটা সেলের মাঝেই থাকে লেখাগুলা। সাপোজ পরেরটা যাইয়া আমি মনে করেন যে লিখবো, ধরেন ডেট লিখবো, ঠিক আছে, যে আমি কিছু কিছু জিনিস কিনছি এবিসি কোম্পানির জন্য। ওকে, এখন আপনি নেক্সটে ডেটের পরে যদি নেক্সটে যাইতে চান তাহলে আপনাকে ট্যাপের উপরে যদি ক্লিক করেন তাহলেই হবে। ওকে, তাহলে নেক্সট ডেটটা চলে যাবে, অথবা আপনার আপনার কম্পিউটারের যেই মনে করেন যে কিবোর্ডে যে উপরে নিচে তীরগুলো আছে, হ্যাঁ, অথবা ডাইনে বামে ওগুলো ইউজ করেও আপনি উপরে নিচে যাইতে পারবেন, এটা আপনাদের
যেটা ইউজ করেন যেটা আপনাদের জন্য সুবিধা হয়, অথবা আপনি মাউস দিয়েও যাইয়া ক্লিক করে তারপরে আপনি আবার ডাবল ক্লিক করে ওখানে লিখতে পারবেন যে সাপোজ কি লিখবেন। সাপোজ পরেরটা আমি লিখলাম ধরেন ডিটেলস, ওকে, যে আমি কী কিনছি সেটার একটা ডিটেলস। তারপরেরটা ধরেন আমি লিখব নাম্বার, যে কতগুলা আমি কিনছি, ওকে, নাম্বার। তারপরেরটা ধরেন আমি দেব প্রাইস, অর্থাৎ কয় টাকায় ওই জিনিসগুলো আমি কিনছি সেটার জন্য প্রাইস, ওকে। সো যখন এটা দেওয়া হয়ে যাবে, এরপরে আপনি মনে করেন যে নিচে সাপোজ লিখলেন একটা ডেট দিলেন যে কত তারিখে আপনি কিছু একটা কিনছেন। সাপোজ আমি ধরেন লাস্ট মান্থের 4 তারিখে একটা জিনিস কিনছি, 4/4/2022। সো এই তারিখে আমি কি কিনছি, সাপোজ আমি কিছু পেন কিনছি, ওকে। সো পেন ধরেন কতটা পেন কিনলাম, ধরেন 100 পেন কিনছি, ওকে। প্রাইস ধরলাম আমি $25, ওকে। সো প্রাইসটায় আমি একটা ডলার সাইন দিয়ে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, ওকে। সো ডলার, ওকে। এরপরে আপনি পরের তারিখে, সাপোজ আমি 6 তারিখে ওই মাসের একই মাসের 6 তারিখে 6/4/2022 আমি কী কিনলাম, আবার ধরেন কিছু একটা জিনিস কিনলাম, সাপোজ আমি পেন্সিল কিনছি, ওকে। পেন্সিল কিনলাম কয়টা, ধরেন আমি 50টা পেন্সিল কিনছি, ওকে। আর এটার প্রাইস ছিল অ্যাপ্রক্সিমেটলি ধরেন $18, ওকে। এরপরের আবার আর ধরেন এই মাসে আইসা, আবার এই মাসের 10 তারিখে আমি কিছু কিনছি, 10/5/2022। তো তখন আমি কী কিনছি, ধরেন কিছু পেপার কিনছি, ওকে। পেপার কিনলাম, পেপার কিনছি ধরেন 20 কার্টন, ওকে। সো 20, সো এটা হচ্ছে কার্টন। তো 20 কার্টন পেপার কিনলাম আমি সাপোজ ধরেন $30। তারপরে ধরেন লাস্ট মান্থে আমি একটা কিছু জিনিস কিনছিলাম কিন্তু আমি লিখতে ভুলে গেছি, এখন আমি সেটা লিখবো। তো সেটা লিখবো, সাপোজ আমি লাস্ট মান্থের ধরেন 16 তারিখে আমি একটা জিনিস কিনছিলাম, 16/4/2022। এটা কী কিনছিলাম, একটা কম্পিউটার কিনছিলাম, সাপোজ আমি একটা কম্পিউটার কিনছিলাম আমার ABC কোম্পানির জন্য, তাহলে আমি সেটা লিখলাম ধরেন কম্পিউটার, ওকে। সেটাকে ক্যাপিটাল করে দেই। এরপরে নাম্বার হয়েছে কয়টা, 1, ওকে। সো নাম্বার 1। এরপরে এটা হয়েছে গিয়া প্রাইস কত, সাপোজ $500 দিয়ে কিনছিলাম, ওকে। তো $500 দিয়ে কিনলাম। তো এই জিনিসগুলো আমি আমার ABC কোম্পানির জন্য কিনছি। আপনি যদি অনেক বেশি থাকে, অনেক বেশি যত মন চায় আপনি তত লিখে নিতে পারবেন, যদি শীট এটা শেষ হয়ে যায় নেক্সট শীটেও নিতে পারবেন। সাপোজ আমি তারপরে লিখলাম টোটাল, যে আমি কত টাকার জিনিস কিনছি সেটা আমার জানতে হবে একটা রেকর্ড রাখার জন্য আমার ABC কোম্পানি, অথবা আমার বসকে এই জিনিসটা পাঠাইতে হবে এই জন্য, ওকে। তো তখন এটা হয়ে গেল। এখন দেখেন ABC কোম্পানি, ওইটা মনে হয় প্রথম ঘরে লেখা আছে, কিন্তু এটা দেখতে সুবিধা লাগে না, দেখতে ভালো লাগে না। তো এটাকে আপনি করবেন কি, জাস্ট সিলেক্ট কইরা ধইরা, যে জাস্ট টান মাইরা যেই পর্যন্ত লেখাটা শেষ হয়েছে ওই জায়গায় নিয়ে ছাইড়ে দেবেন, ওই কল সেলে নিয়ে। তো ওই সেলে নিয়ে যদি ছাড়েন তাহলে ওইটা ওই পর্যন্ত নিয়ে তারপরে আপনি যাবেন কি মার্জ অ্যান্ড সেন্টার, অর্থাৎ আমরা ওইটাকে মাঝে লাগবো, ABC কোম্পানিটাকে মাঝে রাখবো। এখন দেখেন এখানে এই যে আপনার অনেক অপশন আছে, এটার না আপনি যাবেন মার্জ অ্যান্ড সেন্টারে, সেন্টার যায় ক্লিক করলে দেখেন একদম মাঝে চলে আসছে লেখাটা। তো আর কোনো সেল নাই, এটা একটা বড় একটা 4টা ABCD নিয়ে একটা সেল হয়ে গেছে, হ্যাঁ, একটা নতুন সেল হয়েছে, সেটা বিগ সেল, ওকে। এরপরে দেখেন এই লেখাগুলোকে এখানেও ভালো দেখা যায় না, আমি করবো কি পুরো লেখাটারে আবার সিলেক্ট করবো, সেম মনে করেন যে মাউসের লেফট বাটন ধইরা চাপ দিয়া, তারপরে দেখেন আমি যদি এইটা ক্লিক করি তাহলে বাম সাইডে এটা মাঝখানে, এইটা হয়েছে গিয়া সাইডে। সো আমি মাঝখানেরটা রাখলাম, তাহলে কি দেখতে সুবিধা হয়, দেখেন দেখতে অনেক মনে হয় যে একদম সেলের সেলগুলোর মাঝখানে মাঝখানে আছে। এখন ধরেন এই যে টোটালটা, এটা আমি ধরেন এই পর্যন্ত রাখা, আবার এইটাকেও মার্জ অ্যান্ড সেন্টার করে দিব, অর্থাৎ যে টোটালটাও এই সাইডে তো ভালো দেখায় না, যদি মাঝখানে হয় লেখাটা একটু সুন্দর দেখায়, অর্থাৎ সৌন্দর্যের জন্য, ওকে, যাতে প্রিন্ট আউটেও আবার সৌন্দর্যটা আসবে এই জন্য। এখন সাপোজ ABC কোম্পানির আমি এটাকে ক্লিক সিলেক্ট করে আমি কালার করে দিলাম, তাহলে আরও দেখতে সুবিধা, পুরো জায়গাটাই, অর্থাৎ পুরো বাকেট দিয়ে আপনি একদম পুরো জায়গাটা কালার করে দিলেন, তাহলে আরও দেখতে সুবিধা হয় প্রিন্ট আউট হয়ে করতে, ওকে। তারপর আপনি বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, তারপরে কি বলে যা মন চায় তাই করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, ওকে। এরপরে এখান থেকে সাপোজ এই জিনিসটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার মনে করেন ইটালিক করে দিলাম, তাহলে একটু বাঁকা হইলো, আবার এই লেখাগুলোকে এতে যাইয়া ক্লিক করে লেখাগুলোকে একটা কালার, এটা ভালো লাগে না, সাপোজ আমি মনে করেন যে গ্রিন দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি হইলো, দেখা লেখা লেখাগুলো এখন আরও বেশি হাইলাইট হইলো, চোখে পড়লো, হ্যাঁ, চোখে পড়ার জন্য আমি এই কাজটা করলাম।
ওকে তাহলে এবিসি কোম্পানির এগুলা যখন হয়ে গেল তারপরে আমি সাপোজ এই ঘর এগুলাকে আমি একটা ঘরকে ঘর কাইটটা হাইলাইট করে দেব ঠিক আছে যেটাকে বলা হয় আপনার বাউন্ডারি ওকে আমি একটা বাউন্ডারি সাপোজ এই পুরোটাকে আমি সিলেক্ট করলাম ওকে এই জিনিসটুকে কইরে আপনি দেখেন এইটার মাঝে যাবেন এইটার মাঝে যাইয়া যখন ক্লিক করবেন এখানে হয়েছে গিয়া বটম বাউন্ডার অথবা অল বাউন্ডার নো বাউন্ডার সো আপনি কোনটা চান আমি সাপোজ অল বাউন্ডার্স বাউন্ডার্স যে যাইয়া ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখেন পুরোটা বাউন্ডার দিয়া বাউন্ডারি দিয়ে দিছে অর্থাৎ এইটা আলাদা আলাদা একটা ঘর করে দিয়েছে সাপোজ এইটাকেও আমি আপনি যদি এই পর্যন্ত চান রাখতে পারেন অথবা টোটালটা পর্যন্ত একদম কোনা পর্যন্ত নিয়ে তারপরে আবার অল বাউন্ডারিতে ক্লিক করে দিতে পারেন বাউন্ডার্সে দিয়ে দিলে পুরো আপনার ওইটাও একটা বাউন্ডার্স হয়ে গেল ওকে সো এখন দেখতে কি জিনিসটা অনেকটা সুন্দর দেখা যাইতেছে এই জন্য আমরা এটা করলাম প্রিন্ট আউট দিলেও জিনিসটা সুন্দর দেখাবে ওকে সো এই জিনিসটা যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনি যেটা করতে পারেন আপনি মনে করেন এখানে যাইসা এই প্রাইসগুলোকে পুরোটা সিলেক্ট করবেন উপরে থেকে নিচ পর্যন্ত দেখেন এখানে এই যে নিচে যদি আসেন লেখা আছে সাম অর্থাৎ কত টাকার টোটাল সেটা এখানে লেখা আছে অথবা পুরোটাকে সিলেক্ট করে আপনি এখানে লেখা আছে অটো সাম দেখেন এখানে যদি অটো সামে আইসা ক্লিক করেন দেখবেন যে অটোমেটিক্যালি সাম হয়ে যাবে দেখেন অটোমেটিক্যালি সাম মানে যোগ হয়ে গেছে তো অটোমেটিক্যালি আপনার কত টাকায় আপনি এই জিনিসপত্রগুলো কিনছেন সব এখানে আইসা গেছে এখানে আপনার আরও অনেক অপশন আছে এগুলো হচ্ছে গিয়ে অ্যাডভান্স লেভেলের আপনি যখন আমি বড় যদি আরও বলি তাহলে অনেক বিস্তারিত হয়ে যাবে তো অনেক বিস্তারিত আমি বলতে চাই না ছোট করতেছি ভিডিওটা এখানে আপনাদের ইনসার্টে যায় যদি আপনি কোনো শেপ দিতে চান অথবা কোনো পিকচার দিতে চান দিতে পারবেন অথবা আপনি যদি কোনো কিছু ড্র করতে চান তাও আপনি এখানে করতে পারবেন সো আপনার সেই অপশনগুলোও এখানে আছে ওকে এখন আপনাদের যখন এটা সব হয়ে যাবে তারপরে আপনি করবেন কি আপনি সেভে যাবেন সেভে অপশনে যাইয়া এই যে উপরে সেভ আছে সেভে ক্লিক করলে সেভ আস কী হিসাবে আপনি সেভ করবেন সাপোজ এখানে আপনি লিখবেন যে এবিসি কোম্পানি অর্থাৎ এবিসি কোম্পানির জন্য যে জিনিসগুলো সেইগুলোর জন্য আপনি এটা বানাইছেন সেজন্য এবিসি কোম্পানি এরপরে হয়ার কোথায় রাখবেন সেটার জন্য সাপোজ আপনি যেই জায়গায় রাখতে চান রাখতে পারেন আমি সাপোজ ডেস্কটপে রাখবো ডেস্কটপ সিলেক্ট করলাম এটা কি এক্সেল অর শিট এখানে ওয়ার্কবুক ওকে তারপরে হচ্ছে সেভ যখন আমি সেভ করলাম এটা আমার কম্পিউটারে সেভ হয়ে গেল দেখেন এখানে এবিসি কোম্পানি নামে এখন আমি যদি এটা ওপেন করি দেখেন এখানে এবিসি কোম্পানি নামে এটা সেভ হয়ে গেছে সো এইভাবে আপনারা ইচ্ছা করলে এটাকে সেভ করে নিতে পারবেন এবার দেখেন আপনি যদি ফাইলে যান ফাইলে যেয়ে দেখেন এখানে আছে অপশন প্রিন্ট অর্থাৎ প্রিন্ট আউট করতে পারবেন প্রিন্টে গেলেন প্রিন্টে গেলে দেখেন এখানে কীভাবে প্রিন্ট হবে এরকম জিনিসটা প্রিন্ট হবে এখন আপনি এখানে প্রিন্টার অ্যাড না থাকলে অ্যাড করে নেবেন করলে এখানে দেখবেন প্রিন্টটা ইনেবল হয়ে যাবে অর্থাৎ ওটাকে পপ আপ করবে একটু হাইলাইট করবে তখন আপনি প্রিন্ট আউট দিতে পারবেন অথবা দেখেন আপনি এখানে ক্লিক করে সেভ অ্যাজ এ পিডিএফ যদি আপনি পিডিএফ করতে চান আপনার বসকে জিনিসটা পাঠাইতে চান তাহলে সেভ অ্যাজ পিডিএফ করতে পারবেন তারপর আপনি নামটা দিয়ে সেভ করবেন আপনি কোথায় করতে চান ডেস্কটপে আমি ডেস্কটপে করে দিলাম দেখেন ডেস্কটপে আমার ওইটা পিডিএফ আকারে চলে আসছে সো এইটা চাইলে আপনি এইভাবেও পিডিএফ করতে পারেন কইরা আপনার বসকে এটার ডকুমেন্টটা আপনার পাঠাইতে পারেন ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এই ভিডিওটা যদি আপনার মনে হয় আপনার জন্য হেল্পফুল তাহলে আমার চ্যানেলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আবার দেখা হইব আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ওই পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সি ইউ নেক্সট টাইম বাই বাই